হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন এই ট্রাভেল ব্লগে। অনেকদিন পর আপনাদেরকে নিয়ে চলে এলাম চায়ের দেশ শ্রীমঙ্গলে। ছিল ঈদ উল আজহার ছুটি, তাই এই ছুটিকে কেন্দ্র করেই আমি আমার এক কাজিন সহ চলে এলাম এই শ্রীমঙ্গলে। ইচ্ছে আছে ঈদের আগে আগেই দুই দিন সময় নিয়ে নির্ঝঞ্ঝাটভাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন স্পটগুলো ঘুরে দেখব। আর যেহেতু জুন মাস, তাই ছিল আকাশে মেঘের ঘনঘটা আর মাটিতে বৃষ্টি ভেজা চকচকে সবুজের সমারোহ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমাদের এই ভ্রমণ গল্প। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমাদের জার্নিটা শুরু হয় ঢাকার ফকিরা পুল থেকে শ্যামলী এনার বাসে করে। জুনের 27 তারিখ রাত 11টার পর আমরা এই বাসটিতে করে জার্নি শুরু করি। জার্নির কথা নাই বা বলি, ঈদের আগে ঘরমুখো মানুষের চাপ ছিল, তাই অতটা ভালো ছিল না এক্সপিরিয়েন্স। তবে ভোরের বৃষ্টি ভেজা চা বাগানগুলো যখন পাশ কাটিয়ে বাস শ্রীমঙ্গলে প্রবেশ করছিল, তখন মনটা অনেক ভালো হয়ে গেল। ভোর 5:30টায় আমরা পৌঁছাই শ্রীমঙ্গলে। তারপর প্রথমে গেলাম পানসি রেস্টুরেন্টে, কিন্তু ঈদের কারণে বন্ধ থাকায় আমরা চলে এলাম শ্রীমঙ্গলের রেল স্টেশনে। সেখানে গিয়ে পরোটা, ডাল ভাজি, ডিমের ওমলেট আর চা দিয়ে সকালের নাস্তা সেরে নিই। আর আমাদের আগে থেকে ঠিক করে রাখা সিএনজি ড্রাইভার আব্দুল মুমিত ভাইকে কল দেই, আমাদের লোকেশনটা বলি। প্রতিদিন 1,500 টাকা করে মুমিত ভাইকে আমরা বুক করি এবং উনি আমাদের এই দুই দিন শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলোতে নিয়ে যাবে। আমরা যদিও জানি শ্রীমঙ্গলে মোটামুটি একদিনেই কভার করা যায়, কিন্তু আমার ইচ্ছা ছিল যেহেতু বৃষ্টির সময় শ্রীমঙ্গলে আসছে, তাই একটু সময় নিয়ে শ্রীমঙ্গলকে উপভোগ করব। আর এখন আমরা যাচ্ছি আমাদের আগে থেকেই বুক করে রাখা রিসোর্ট বা হোটেলে। সেখানে গিয়ে আমরা চেক ইন করে তারপর ঘুরতে বেরোব। এই হচ্ছে আমাদের বুক করে রাখা তথাকথিত রিসোর্ট দহলজ। আমি না আসলে বুঝতে পারছি না এই বিল্ডিংটাকে আসলে রিসোর্ট বলার কারণ কি। যাই হোক, আমরা ভিতরে ঢুকি। এচ্ছে আমাদের রুম, এটা এটা একটা বেড, ডাবল বেড বলা চলে অথবা সেমি ডাবল বেড, আর ওইদিকে একটা সেমি ডাবল বেড, এটা একটা ক্লোজেট এখানে দেওয়া আছে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল। অলরেডি আমাদের সব জিনিসপত্র এখানে ছড়ানো ছিটানো আছে। আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম, মানে টোটাল এই রুমটা আসলে মানে খুব একটা ওয়েল ডেকোরেটেড কিছু না, কিন্তু প্রাইস মোটামুটি একটু হাই, 2,250 টাকা, রাইট নাকি 2,200। আবার এখানে যেহেতু আমরা সকাল 7টায় এখানে চেক ইন করছি, যার জন্য ওনারা আরও 500 টাকা এক্সট্রা চাচ্ছে। হ্যাঁ মানে চলে আর কি মোটামুটি, বাট প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে একটু হাই। হোটেলে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হই, কারণ কালকে সারা রাত কিন্তু ঘুমাইতে পারি নাই। আর ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা এখনই বেরোবো আমাদের প্রথম ডেস্টিনেশন। আমি জানি না আমাদের সিএনজি ড্রাইভার কোথায় নিয়ে যায়, দেখি আপনাদেরকে সাথে নিয়ে যাব। আমরা আধা ঘন্টার মধ্যেই মোটামুটি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন নুরজাহান টি গার্ডেনের উদ্দেশ্যে। শ্রীমঙ্গলের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আমাকে বরাবরের মতোই মুগ্ধ করছে। কমলগঞ্জ উপজেলার গেটের পাশ দিয়ে যখন আমরা নুরজাহান টি এস্টেটের ভিতরে প্রবেশ করছিলাম, একটা অপার্থিব সৌন্দর্য যেন আমাদেরকে গ্রাস করছিল। আর নুরজাহান টি এস্টেট, ওয়াও, ম্যাগনিফিসেন্ট! এর সৌন্দর্য যেন কোনো রকম উপমার সাথেই খাপ খাচ্ছিল না, এতই সুন্দর লাগছিল। বৃষ্টি ভেজা এই ওয়েদার যেন এর সৌন্দর্য আরো হাজার গুণ বাড়িয়ে দিচ্ছিল। আমি সিলেট, শ্রীমঙ্গল আমি এর আগে অনেকবার এসেছি, ব্লগ করা হয় নাই। আর কিছুদিন আগে তো আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম। আমি কিন্তু এর আগে কখনোই বর্ষাকালে চা বাগানের সৌন্দর্য আমি দেখি নাই। আর ইউটিউবে যত ভিডিও আছে ম্যাক্সিমাম শীতকালে অথবা আফটার রেইনি সিজনের। কিন্তু বর্ষাকালের এই সৌন্দর্য মানে আনবিলিভেবল লাগছিল আমার কাছে।
অসাধারণ অসাধারণ।